হ্যালো গাইস, দুদিন মেঘলা থাকার পর আজকে সকালবেলাতে খুব রোদ উঠেছে, আর এই রোদটা কিন্তু প্রচন্ড চোখে লাগছে। এইদিকে দেখো, আমার অপরাজিতা গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন আসবে, আর এদের এখন আসার সময় হলো। সেই কখন বলেছে 10টার সময় আসবে, আর এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর এই দেখো, এইসব জিনিসপত্র বের করে দিয়ে ও তো আবার যাচ্ছে। রুহির শরীরটা ভালো নেই, তার সাথে সাথে রুহির পাপারও শরীরটা ভালো নেই। রুহিকে তো কালকে ডাক্তার দেখিয়ে এসছে, এবার আজকে যাচ্ছে পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে। আর এইদিকে দিদুনের কাছে রুহি এখন, আর আমার দায়িত্ব পড়েছে আজকের খাবারটা আমাকে বানিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে দেবো। আর ওরা অভিদাকে নিয়ে ডাক্তার দেখাতে, আর অভিদার শরীরটাও খুব খারাপ, কাশি হচ্ছে। এই সিজন চেঞ্জের সময় ঠান্ডা গরমটা ভালোই লেগে গেছে। আর এদিকে দেখো, রুহি এসছে ওর মাম্মা আমার পাপাকে বাই বাই বলতে। অভিদার বোন তো চলে গেল, আমি এবার রুহিকে একটু কোলের দিকে টানছিলাম। আর এদিকে বড় মা দেখছে রুহিকে ডাক, রুহি এলে সবার সাথে দেখা করে যায়। আর দেখো, দিদুনের সাথে ও এখন সবার সাথে কথা বলছে। দিদি এদিকে পুজো দিচ্ছিল, তার জন্য হাতে ধূপকাঠি আছে। আর রুহি তো ধূপকাঠি দেখলেই হচ্ছে, ও যাবে পুজো দিতে।